বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তরমুজটা কেটে নিয়েছি, তরমুজের যে খোসাটা সেটা নিয়েছি, এইটা পেছনের খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা তরকারি করব। তরমুজের খোসাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর ছোলা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি। সর্ষের তেল দেবো কড়ায়, পাঁচ ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো গোটা। এবার পেঁয়াজগুলো কেটে এবার টমেটোটা দিয়ে দেবো। ফুটা কেটে রেখেছিলাম, এটা দিয়ে এটার সাথে ছোলাটা দেবো, দিয়ে কিছুক্ষণ কষে নেব। একটু নুন দেব, হলুদ দেব, একটু জিরে দেব, ধনে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ফুটছে, এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। একটু গরম মশলা দেব, ধনে পাতা কুচি দেব, দু মিনিট রেখে নামিয়ে দেব। আমি না এই রান্নাটাতে আদা দিয়েছিলাম অল্প, সেটা ভিডিওতে হয়নি, তোমরা আদাটা দিও। তরমুজের খোসার তরকারিটা আমার তৈরি হয়ে গেছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।